আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি আর্নিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেটি থেকে আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম হ্যাজার্ড বা কোনো রকম হেজিটেশন ছাড়াই আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাকে কিছু কথা আগে শেয়ার করছি, সেটি হচ্ছে আমরা যারা মোটামুটি ইংলিশ বুঝি তাদের জন্য সার্ভে কাজটা একটি মজাদার কাজ, কারণ এখানে কোনো হ্যাজার্ড ফিল করতে হয় না বা কোনো রকম ব্যাড সিচুয়েশনের মুখোমুখি হতে হয় না। সুতরাং আপনি যদি মোটামুটি ইংলিশ জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে লেটেস্ট লার্নিং এবং আর্নিং ভিডিওগুলো আপনি পেতে পারেন। আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি লেটেস্ট লার্নিং এবং আর্নিং এবং লেজিট বলেন বা ট্রাস্টেড বলেন বা বিশ্বাসযোগ্য বলেন, যে সাইটগুলো আপনি এতদিন ধরে খুঁজছিলেন সেই সাইটগুলো সবগুলো ম্যাক্সিমাম সাইটের উপর ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। সুতরাং আশা করি সব কিছু একে একে সময় নিয়ে দেখতে থাকবেন এবং আর্নিং শুরু করবেন। তো ফিরছি ইন্ট্রো এর পরেই। ওয়েলকাম ব্যাক। আমি প্রথমে আপনাকে পরিচয় করে দিব যে সাইটটির সাথে আপনি যে সাইটটির মধ্যে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটি হচ্ছে সার্ভেইয়ে.কম। সার্ভেইয়ে.কম একটি সহজ সাইট। এই সাইটের মধ্যে আপনি ফ্রিলি অ্যাকাউন্ট করতে পারবেন। সেজন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে গুগলে আসবেন। গুগলে এসে আপনাকে লিখতে হবে সার্ভেইয়ে এবং এখানে এই ধরনের একটি ইন্টারফেস পাবে। ইন্টারফেস পাওয়ার পরে আপনি এই পেজটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি অসাধারণ একটি ইন্টারফেস পাবেন। এরপরে আপনার যে কাজটি সেটি হচ্ছে আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটির অ্যালেক্সা র্যাঙ্কিং কত বা এটি লেজিট কিনা বা এখান থেকে কারা কারা ইনকাম করেছে। বন্ধুরা, সব পেজ আপনি দেখতে পাচ্ছেন এখানে। এই পেজ সাইটটিতে বা এই সার্ভে সাইটটিতে যারা ইনকাম করেছে তারা নিজেই এখানে স্বীকার করেছে যে মাস মোর আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনি এখান থেকে আর্নিং শুরু করবেন। সেজন্য প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে রেজিস্টার উইথ সার্ভেইয়ে। রেজিস্টার উইথ সার্ভেইয়ে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি এই ইন্টারফেসটি পাবেন। এরপরে এখানে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে একটি পেজ। এই পেজের মধ্যে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস নিতে হবে। ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে শো করছি কীভাবে দেবেন। সেটি হচ্ছে আপনি আবার আপনার ইমেলের মধ্যে যাবেন। ইমেলের মধ্যে যাওয়ার পরে আপনি এটি কপি করবেন। কপি করার পরে আপনি এখানে পেস্ট করবেন, অর্থাৎ আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, দেন আপনাকে ফিল আপ করতে হবে ডেট অফ বার্থ, তারপরে পোস্ট কোডটি দিতে হবে। পোস্ট কোডটা দিচ্ছি 4218। এরপরে আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে, দেন রেজিস্টার। কাজ শেষ। প্লিজ সিলেক্ট দ্য ওয়ান অফ মেইল সিলেক্ট করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমাকে ওয়েলকাম জানিয়েছে, ওয়েলকাম টু সার্ভেইয়ে বাংলাদেশ, টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্লিজ স্যাক ইউর ইমেল। ইমেলটা স্যাক করতে বলেছে, আমি ইমেলে চলে যাচ্ছি। দেন আমার একটা ইমেল এসছে, আপনাকে স্প্যামে ক্লিক করতে হবে। স্প্যাম বক্সে অবশ্যই ইমেলগুলো এসে উপস্থিত হয়, জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করতে হবে। এই যে একটি ইমেল চলে এসছে সার্ভেইয়ে বাংলাদেশ, ওয়েলকাম টু সার্ভেইয়ে বাংলাদেশ, এই ইন অর্ডার টু কনফার্ম ইউর মেম্বারশিপ ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক দ্য লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভেট হওয়ার জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো জাস্ট ওয়েট, ভেরিফাইড হচ্ছে। ভেরিফাইড হওয়ার পরে আমি ঢুকতে পারবো এই অ্যাকাউন্টের মধ্যে। ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। এবার আমি কাজ শুরু করতে পারি। জাস্ট এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, হোমে যদি আমি ক্লিক করি তাহলে হোমে চলে যাব। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা শো করছে, পুরো প্রোফাইল, তারপরে পোস্ট কোড, সব কিছু। এখানে আপনি যদি কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন হাউস হোল্ড রয়েছে 11টি, সার্ভে এডুকেশন রয়েছে 4টি, এরপরে রয়েছে অটোতে 9টি, এরপরে অকুপিয়েশনও রয়েছে 15টি, এবং ফুড অ্যান্ড বেভারেজ রয়েছে 4টি কোয়েশ্চেন, হবিস অ্যান্ড ইন্টারেস্টে রয়েছে 9টি কোয়েশ্চেন, এবং এখানে এগুলো হচ্ছে সার্ভের কাজ। এই কাজগুলো আপনাকে মিনিমাম $2-3 যদি আপনি সময় দিতে পারেন, আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি প্রতিদিন আপনি $8-10 ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটি কাজ দেখাচ্ছি। আপনি অ্যাকাউন্ট করার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই পেজে চলে আসবেন, তারপরে একটি
এই হাউসহোল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোয়েশ্চেনগুলো চাচ্ছে, হাউ মেনি পিপল লিভ ইন দ্য হাউসহোল্ড ইনক্লুডিং ইউ, অর্থাৎ আপনার বাড়িতে টোটাল কয়জন লোক রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে 5% দেই। এরপরে এটি সার্ভে হয়ে গেল। এরপরে দেখাচ্ছে বন্ধুরা, হোয়াট ইজ ইয়র ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস আমি ম্যারিড নন ম্যারিড সেটা জানতে চেয়েছে। এরপরে হোয়াট ডাজ ডেসক্রাইবস ইয়র অ্যাকোমোডেশন, অর্থাৎ আমার যেখানে থাকি সেটার কি ভাড়া দিতে হবে নাকি ফার্মে অথবা নিজের বাড়িতে, তাহলে অবশ্যই রেন্টেড অ্যাপার্টমেন্টে দিব আমি। এরপরে হাউ মেনি চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভ ইন ইয়র হাউস হোল্ড, বাড়িতে 18 বছরের নিচে কয়জন রয়েছে, আমি 1 দিলাম। এরপরের কোয়েশ্চেন আমাকে ফিল আপ করতে হবে। এইভাবে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন, সহজ সহজ প্রশ্ন যেগুলো আপনার ফ্যামিলি রিলেটেড, সেই প্রশ্নগুলো আপনাকে অ্যান্সার দিতে হবে। ইফ ইউ হ্যাভ সিলভার, হোয়েন ওয়্যার দে বর্ন, কখন জন্মগ্রহণ করেছে অর আর্লিয়ার, সব প্রশ্নের উত্তর আপনি এখান থেকে দিবেন। আশা করি সব প্রশ্ন সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবেন। আমি 14 দিই, তারপরে সেভ দিতে হবে। তারপরে আরেকটা কোয়েশ্চেন এসছে, সেটি হচ্ছে ইফ ইউ হ্যাভ চিলড্রেন হোয়াট জেন্ডার, জেন্ডার কি, মেল না ফিমেল বা বয়েজ না গার্লস সেটা জানতে চেয়েছে। এরপর আরেকটা কোয়েশ্চেন এসছে বন্ধুরা, হোয়াট পেয়ারস অর অ্যানিমালস ডু ইউ কিপ, তুমি কী ধরনের পোষা পালন করো বাড়িতে। আমি দেখি আই ডোন্ট হ্যাভ প্যাডস, আমার কোনো প্যাডস নেই, সেইভে ক্লিক করব। এভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার আপনি অবশ্যই পড়ে পড়ে দেবেন, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। ডু ইউ অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন স্টক ট্রেডিং, নো আমি স্টক ট্রেডিং এর সাথে ইনভলভ নই। তারপর কোয়েশ্চন হচ্ছে ইফ ইউ অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন স্টক ট্রেডিং, হাউ ডু ইউর ট্রেডিং, আমি যেহেতু এটি করি না তাহলে প্রিফার নট টু সে, সেটিতে ক্লিক করব। এরপরে আরো একটি কোয়েশ্চেন আসবে। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ সেভিংস অ্যান্ড অর ইনভেস্টমেন্টস ডু ইউ হ্যাভ, কী ধরনের সেভিংস আপনার রয়েছে। সেভিংস আদার আমি দিব, আদার দিয়ে এটাও দিতে পারি, প্রিফার নট টু সে। এরপরে কোয়েশ্চেন বন্ধুরা, হ্যাভ ইউ পারচেজড এনি অফ দ্য ফলোয়িং হোম অ্যাপ্লায়েন্স ইন ফার্স্ট ইয়ার, গত বছরে হোম অ্যাপ্লায়েন্স পারচেজ করেছে কিনা বা ক্রয় করেছে কিনা। হ্যাঁ, আমি একটি ইলেকট্রনিক ফ্যান ক্রয় করেছি গত বছর, অথবা না থাকলে আপনি অবশ্যই দিবেন না, সেটি হচ্ছে প্রেফার নট টু সেভ। দেন কোনটি আপনি ক্রয় করেছেন সেটি এখানে শো করছে। হাউ মেনি পিপল লিভ ইন দ্য হাউস হোল্ড ইনক্লুডিং ইউ, কয়জন হাউস হোল্ড রয়েছে, মোর দেন 5%। আপনাকে এই সার্ভে কাজটি করতে হলে অবশ্যই ন্যাট একটু ফাস্ট থাকতে হবে, যাতে আপনি সহজে কাজগুলো দ্রুত করে জমা দিতে পারেন। হাউ মেনি পিপল লিভ ইন দ্য হাউস হোল্ড ইনক্লুডিং ইউ, কয়জন লোক রয়েছে টোটাল আপনার ফ্যামিলির মধ্যে। আমি এখানে লিখে দিয়েছি মোর দেন 5%, মোর দেন 5% দিলে হয়ে যাবে। এরপরে আপনি চাইলে ব্যাকে যেতে পারবেন, অবশ্যই আরেকটি সার্ভের কাজ শুরু করতে পারবেন। তবে আপনাকে আমি বলবো যে কাজটি করবেন, অর্থাৎ সার্ভে যে সাইডটি এডুকেশন হলে এডুকেশন, তারপর আপনি অন্য সাইডে হলে অন্য সাইডে, সেটা ক্লিয়ার করে অন্যটাতে যাবেন। হাউ মেনি পিপল লিভ ইন দ্য হাউস হোল্ড ইনক্লুডিং ইউ, কয়জন লোক রয়েছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন আশা করি কীভাবে এখান থেকে কাজ করবেন, এবং আমি আপনাকে অবশ্যই স্ট্রংলি রিকমেন্ড করবো আপনি এখান থেকে ডেলি সময় দিয়ে আপনি আপনার আর্নিং জেনারেট করতে পারবেন। যদি আপনার হাতে 2-3 ঘন্টা মিনিমাম এক্সট্রা সময় থাকে বা আপনার কিছু আর্নিংয়ের প্রসেসটা থাকে, এখানে কী কী করতে হবে সব কিছু ইন ডিটেলস রয়েছে, আপনি আশা করি এগুলো সবগুলো পড়ে নেবেন। এবং এটি যে একটি লেজার সাইট, তার তথ্য থেকেই এখানে বোঝা যাচ্ছে তাদের এখানে সোশ্যাল মিডিয়া রয়েছে। আপনি কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে অবশ্যই কন্ট্যাক্টে যোগাযোগ করবেন, এবং কোয়েশ্চেন থাকলে FAQ-তে ক্লিক করে আপনি কোয়েশ্চেন লিখে তাদের কাছে পাঠাই দিবেন। এরপরে আপনার যে কাজটি, সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন একদম ট্রুলি। এরপর নিউজ রয়েছে, এই হচ্ছে টোটাল সার্ভে এর কাজ। আপনি প্রতিদিন কিছু সময় দিয়ে এখান থেকে ইনকাম জেনারেট করুন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, আমি চেষ্টা করি লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো আপনাদের জন্য উপহার দিতে। তো আপনার যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও
পেতে চাইলে অপেক্ষায় থাকুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।